মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি এসেছেন, যিনি আমাদের সবার একজন প্রিয় অভিনেতা শাহাদাত হোসেন। কেমন ব্যস্ত তো এখন এবার রোজার সময়? আমার একটা ফিল্মের কাজ চলছে, গান কুমারি। আচ্ছা, ফিল্মে ফিল্মে কি এটা কি প্রথম নাকি? আপনি তো এমনি অভিনয় করেন তো অনেকদিন ধরে, এর আগে কোন কোন ছবি করেছেন? এর আগে ছবিতে অভিনয় করেছেন? জি, আন্ডার কনস্ট্রাকশন আমার 2016 প্রথম ছবি, আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আমি, সেটি মুক্তি পেয়েছিল 2017। কোন ছবি ছিল? গহীন বালুচর। যেহেতু রান্নার অনুষ্ঠান, চলেন কিচেনে যাই, কিচেনে যে রান্না করতে করতে কথা বলি। আসেন। আচ্ছা, যেহেতু রান্নার অনুষ্ঠান, আমরা যে খাবারটা তৈরি করবো আমি, ওটা হলো গিয়ে ডুবো তেলে করবো। হ্যাঁ, আচ্ছা, ফুলুরির কথা বোধহয় শুনেছেন, যে আমাদের মা দাদি নানিরা তৈরি করতো, তাই না? তো তারা যেভাবে তৈরি করতেন, হয়তো বেসন দিয়ে তার মধ্যে কিছু দিতেন, দিয়ে ফুলুরি তৈরি করতেন। তো আজকে আমি একদম অন্যরকম একটা ফুলুরি তৈরি করবো, সেটা হলো রুই মাছের ফুলুরি। তাহলে এখন আমি করব যে রুই মাছের ফুলুরি, একটু মাখিয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলবো। তেলটা তো আপনি চাইলে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারি। না, ঠিক আছে, আপনি কথা বলেন, আমি করি। হ্যাঁ, এখানে দেখেন, এই দর্শকদের দেখাচ্ছি, আমি 250 গ্রাম রুই মাছ কাটা বেছে নিয়েছি। রুই মাছটা একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপর কাটা বেছে নিয়েছি। এখন দেখেন এটার মধ্যে আর কি কি দেব। এখানে আমি আলু দিচ্ছি, এখানে 1 কাপ আছে, 1/2 কাপ আলু, আলুটা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এটার মধ্যে দেখুন ফুলরিতে পেঁয়াজ যায়, পেঁয়াজ দিচ্ছি, এখানে 1 কাপ পেঁয়াজ আছে, আমি 1/2 কাপ দিলাম। তারপর কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে, যেহেতু ইফতারির সময় খাবেন আমাদের সঙ্গে, তাহলে কম দেই। তাও 3টা কাঁচামরিচ দিলাম না, কুচি করে, ভাল লাগবে, একটু ঝাল, মানে অনেক ঝাল না হোক, একটু কাঁচামরিচের গন্ধ ভাল লাগবে। আর সেই সাথে মা দাদিরা ধনে পাতাও দিতেন, আবার পুদিনা পাতাও দিতেন। আজকে আমি এই ফুলরিতে দিচ্ছি পুদিনা পাতা কুচি করে। এখন এটা কুচি করে দিচ্ছি, দিলাম 4 চামচের 1/2 চামচ লবণ দেবো, কারণ এখানে আমি বলছি না, রুই মাছ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, বেশি লবণ হলে আবার ভাল লাগবে না। আর সেই সাথে রোজার সময় সবার বাসায় বেসন থাকে, বেসন দিচ্ছি। এটা আসলে ফুলরিটা মারা কিন্তু ঈদেও বানাতেন ডাল দিয়ে, যে মুসুরির ডাল বেটে তারপরে সবকিছু দিয়ে আর বেসন দিয়ে সাথে করে। ফুলরিটা হয় কি, একটু নরম হয় বলে তখন ও মারাও আলু কিন্তু দিতেন, আলু ক্র্যাশ করে এরকম করে আমি যেভাবে দিলাম। আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচের 2 চামচ মচমচে হওয়ার জন্য। একটু মাখিয়ে নিই, তারপর আপনার সাথে আবার গল্প করব। প্রথমে 1টা ডিম দিলাম, যদি লাগে তাহলে আরও দেব। গত বছর তো আসলে রোজার সময়টা আমাদের অন্যরকম কেটেছে, তো এবার রোজার সময় কেমন ব্যস্ততা আপনার? ব্যস্ততা আমার মানে প্রফেশনাল ব্যস্ততা তো আমাদের শিশুদের কাজগুলো আছেই, আর ঈদের কিছু অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই যে জিনিসটা দেখেন, এই যে দোটা একটুখানি কিন্তু নরম নরম, ফুলরি জিনিসটা করতে হলে এরকম নরম নরম করতে হবে, এরকম গোল গোল করে দিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, আমি দিতে দিতে, অনেকগুলো তো দিতে দিতে গরম হয়ে যাবে পুরো। আর সিসিমপুরের যে আপনার যে অনুষ্ঠান, যেগুলো বাচ্চাদের জন্য সবসময় তো করেন, তো এটা কি এখনো ওইভাবে আগের মতোই জনপ্রিয় আছে? হ্যাঁ, জনপ্রিয় আগের মতোই আছে, কারণ প্রতি বছর তো নতুন নতুন দর্শক তৈরি হয়, দর্শক নতুন নতুন সৃষ্টি হয়। যেমন আমাদের এই যে ভীম মনোহর ইফতার, এই মনোহর ইফতার অনুষ্ঠানটা এবার 22 বছরে পা দিয়েছে, তো অনেক গেস্ট আমাদের এমন আসেন যারা তারকা আপনাদের মতো, তারা এসে বলে যে আমি তো ছোটবেলার থেকে অনুষ্ঠান দেখে আসছি, আজকে আমি এটার মধ্যে পার্টিসিপেট করতে পারছি, আমার খুব ভালো লাগছে। আমার তো মনে হয় এই অনুষ্ঠানে যত তারকা আসে তাদের মধ্যে আপনি সবচেয়ে বড় তারকা। আমরা সবাই আর কি শিল্পের বিভিন্ন অঙ্গনে কাজ করি। আপনার রান্নাকে আপনি যেভাবে পরিবেশন করেন, যেভাবে দর্শকের হাত কাছে তুলে ধরেন, এটি তো একটা অনেক বড় শিল্পের পর্যায়ে আপনি নিয়ে গেছেন। আসলে আগে তো আর এটা এইভাবে স্বীকৃতি ছিল না, তাই না? আমরা যখন রান্না শুরু করেছিলাম অনেক কথা শুনতে হয়েছে। বাংলাদেশে কিন্তু শুধু ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মহিলারা কিন্তু রান্না করে পরিবারকে কিন্তু আর্থিকভাবে অনেকভাবে সাহায্য করতে পেরেছে। একটা সময় তো আপা আমি দেখেছি যে কিছুদিন আগেও অনেক বেশি চর্চা শুরু হয়েছিল যে বাইরে থেকে খাবার কেনা, এখন আবার দেখছি কিন্তু খুব বেশি ফিরে এসছে ঘরে রান্না তৈরি করা, আর ইফতারি তো অবশ্যই। আর গত তো করোনার কারণে আমরা পুরো মাসে খুব ঘরে চমৎকার স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করেছে সমস্ত বাসার লোকজন, এটি খুব ভালো দিক। আপা চমৎকার ঘ্রাণ আসছে কিন্তু রান্না, খাবারের ঘ্রাণ যখন আসে তখন তো ভালো লাগে অবশ্যই, কিন্তু যদি আমাদের যে থালা বাসন প্লেট আমরা যেগুলো ধুই তার থেকে যদি ঘ্রাণ আসে সেটা কি ভালো লাগে? লাগে না। তাহলে সেটা দূর করার জন্য আমাদের কি করতে হয় জানেন? আমি সবসময় ব্যবহার করি
ভিম স্মার্ট লিকুইড, এটা দিয়ে ধুলে মানে থালা বাসন চকচকে, যেটা দরকার আসলে একদম পরিষ্কার হবে আর চকচকে হবে, কিন্তু খাবারটা যখন বাড়বো তখন খাবারের ঘ্রাণটা আসে। আপনি কি ব্যবহার করেন ভিম? না না, আমার বাসায় এটাই ব্যবহার করে। এই যে দেখেন ফ্লোরিগুলো হয়ে গেছে, আমি একটু তুলে রাখি, তারপরে একটা ডিশ এনে ডিশে সাজাবো। আগে তুলে নিচ্ছি, উপর দিয়ে একটু ক্রিস্পি হবে, যার জন্য আমরা যে কর্নফ্লাওয়ার দিলাম, বেসন দিলাম, কিন্তু এটা ভিতরে একটু সফট থাকে। শুনে যে ফুলরিগুলো তৈরি করলাম। আর এমনি ইফতারির সময় কি কিছু তৈরি করেন বা পরিবারের সবাইকে সাহায্য করেন? তৈরি করি, শুধু ড্রিঙ্কটা তৈরি করি। আচ্ছা, কী ড্রিঙ্ক তৈরি করেন? লেবু শরবত না নিশ্চয়ই? লেবু শরবত করি, মানে যেটা সহজ হয় বেশি। হ্যাঁ, আবার অরেঞ্জটা করি। আচ্ছা, লেবু শরবত তো অনেকে না থাকলে মনে হয় যেন আমাদের মানে রান্নার মানে খাওয়াটাই হয় না, মানে ওটা থাকতেই হয়। আর গত বছর রোজায় যেভাবে আমরা লেবু খেয়েছি সবাই, তাহলে তো কাঁচা লেবু সবাই কামড়ে কামড়ে খেয়েছি ভিটামিন সির জন্য করোনার ভয়তে। এই যে কেমন লাগছে এখন? খুবই চমৎকার, খুবই চমৎকার। দেখেন কেমন লাগছে, অল্প একটু সাজালাম, খুবই চমৎকার, ঘ্রাণ খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, এবং আমার বিশ্বাস যখন খাবো সেটি অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা ইফতারির সময় খাবো, এখন এখানে রাখি। এটা শাহাদ ভাই, আপনার জন্য ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আছে, আপনার চলুন ওখানে গিয়ে বসি। শাহাদ ভাই, আপনার জন্য ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আছে। ধন্যবাদ আপা। কেকাপা, আপনাকে ধন্যবাদ, আপনার অনুষ্ঠানে আসতে পারে আমি নিজে সম্মানিত বোধ করছি। আর চ্যানেল আই তো আসলেই যে স্লোগানটি সবসময় দেয়, বলে যে চ্যানেল আই পরিবার, আসলেই চ্যানেল আই আমাদের সবাইকে নিয়ে পরিবার। এতক্ষণ আপনারা দেখলেন যে আপনাদের একজন প্রিয় অভিনেতা, যার অনেক গুণ। হ্যাঁ, উনি ছবিতে অভিনয় করছেন, তারপরে নাটকে অভিনয় করছেন, এবং সেই সাথে আমাদের বললেন যে ইফতারির সময় গুণ আছে তার, নানান রকম শরবত আবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান। আর সেই সাথে আমি আজকে রান্না করে দেখালাম যা হলো ফুলোরি। আমার মনে হয় আগামীকাল সবার বাসায় এটা তৈরি হবে, আর পরিবারের সবাইকে নিয়ে আপনারা খাবেন। ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।